সামনেই দাদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নিচ্ছে নির্বাচনের প্রস্তুতি, সাথে তাদের নেতাকর্মীরাও করছে সভা সেমিনার, পাশাপাশি হাতে নিচ্ছে নানা কর্মসূচি। 300টি আসনে কোন রাজনৈতিক দল থেকে কারা মনোনয়ন পেতে পারেন তা নিয়েই থাকছে আমাদের নিয়মিত প্রতিবেদন। আজকে আমরা জানবার চেষ্টা করব নওগাঁ এক আসনের রাজনৈতিক পরিস্থিতি। নওগাঁ এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় বর্তমান এমপি সাধনচন্দ্র মজুমদার। এদিকে মাঠে তৎপর রয়েছে বিএনপিও, আলোচনায় আছে জাতীয় পার্টি। শোনা যাচ্ছে এ আসন থেকে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীর নাম, তবে জামায়াত ইসলামীর তেমন কোনো তৎপরতা নেই আসনটিতে। নওগাঁ এক আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে পারেন এমন আলোচনায় আছেন মোস্তাফিজুর রহমান। তিনি গত নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন। অন্যদিকে মনোনয়ন চাইতে পারেন দুবারের এমপি সালেক চৌধুরীও। এদিকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী হিসেবে শোনা যাচ্ছে আকবর আলী কালুর নাম, তবে মাঠে কোনো তৎপরতা নেই জামায়াতে ইসলামীর। জানা গেছে এ আসন থেকে জামায়াতে ইসলামী কোনো প্রার্থীকে মনোনয়ন দেবে না। ওরসা সাপাহারা এবং নিয়ামতপুর উপজেলা নিয়ে নওগাঁ এক আসন। সবশেষ নির্বাচনে আসনটিতে ভোটার সংখ্যা ছিল 4 লাখের বেশি। সংখ্যার হিসেবে পুরুষ থেকে নারী ভোটার বেশি আসনটিতে। 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে আসনটিতে নৌকা প্রতীকে জয়ী হন আজিজুর রহমান মিয়া। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের প্রার্থী সালেকুর রহমান। এরপর 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে সালেক চৌধুরী ধানের শীষ নিয়ে জয়ী হন। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সাধনচন্দ্র মজুমদার। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি আবারও যায় ধানের শীষ প্রতীকের সালেক চৌধুরীর হাতে। তার সাথে লড়াই হারেন আওয়ামী লীগের প্রার্থী সাধনচন্দ্র মজুমদার। এরপরের বার আসনটিতে জয়লাভ করেন সাধনচন্দ্র মজুমদার। তার প্রতীক ছিল নৌকা। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী সালেক চৌধুরী। 2014 সালের দশম সংসদ নির্বাচনে আসনটিতে নৌকা প্রতীক নিয়ে জয়ী হন সাধনচন্দ্র মজুমদার। সেবার বিরোধী দলগুলো নির্বাচনে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে সাধনচন্দ্র মজুমদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সবশেষ 2018 সালের নির্বাচনে পুনরায় আসনটিতে জয় পান আওয়ামী লীগের সাধনচন্দ্র মজুমদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী সালেক চৌধুরী।